নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে সবাই অনেক ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি ব্যাস থালি আর তার সঙ্গে শেয়ার করব রেসিপি তো চলো যাই শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতেছি এই রেসিপির জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করে ওতে সাদা জিরে দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেইগুলোকে দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে সজনের ডাটা খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ওগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেম করেই এইগুলোকে ভাজ থাকবো ততক্ষণে এইদিকে আবার চলে এলাম এসে একটুখানি দশ পনেরোটা রসুনের কোয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা জিরে ধনে সাদা আর হলুদ জিরে আর নুন দিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি তোমরা বুঝেই গেছো আজ আমি এটা কী রেসিপি তৈরি করতেছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সজনে ডাটা সরষে বাটা দিয়ে চড়চড়ি তো যাই হোক এবারে আলু আর সজনে গুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম বেটেরা রাখা সর্ষে বাটা আর ওর মধ্যে নুন যেহেতু দিয়ে দিয়েছিলাম তাই আর নুন দেবো না তো এবারে লো ফ্লেম করে একটু ঢেকে কুক করে নিতে হবে যেহেতু আমাদের আলু আর সজনেটাগুলো ডাঁটাগুলো এখনও সেদ্ধ হয়নি তো ঢেকে দিয়ে দশ মিনিটের মতো আমি কুক করে নিব একদম লো ফ্লেমে এই সজনে ডাটার চটচড়ি গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আর তৈরি করা তো অনেকটাই সহজ তো দেখতেই পাচ্ছ আমার সজনে ডাটা চটচড়ি একদম রেডি হয়ে গেছে তো এবারে দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি কিছু মুসুরের ডাল কাঁচা লঙ্কা দিয়ে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম জল এবারে আমি এইটাকে ঢাকনা বন্ধ করে একটা হুইসার লাগিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে আবারও এর মধ্যে গরম জল মিশে নিচ্ছি একটা হুইসাল লাগালে কি হয় এই ডালটা কিন্তু আমাদের একদম গলে না তাড়াতাড়ি করে হয়ে যায় গ্যাসেরও একটু বাচাতে হয় খুললে খুলে রান্না করলে একটু সময় বেশি লাগে তো যাই হোক এভাবে করে আমি একটা হুইসেল লাগিয়ে রান্না করি মুসুরি ডাল খুব সুন্দর হয় এবারে কড়াই পরিষ্কার করে ধুয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি গরম হতে এটি একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষে যেহেতু আম ডাল রান্না করছি তাই সর্ষে ফোড়ন দিলাম আদা ফোড়ন দিলাম এবারে কেটে রাখা একটি আম দিয়ে দিলাম দিয়ে একটু হালকা আমগুলোকে ভেজে নিব এভাবে করে রান্না করলে আমার তো বেশ ভালোই লাগে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু হালকা নেড়ে নিব ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে হাই করলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে আর টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি ডাল যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘেটে নিব তাহলে ডালটা ভালো করে মিশে যাবে একদম একটা ওবাল আসার জন্য রেখেছিলাম মানে ফুটে উঠেছে তারপর ডালটা নামিয়ে নিয়েছি বাটিতে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি খুব সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই ছিল দুটো রেসিপি আর রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে রয়েছে সাদা ভাত এই সাদা ভাত এক বাটি তার সঙ্গে রয়েছে ঢ্যাঁড়স ভাজা তার সঙ্গে রয়েছে ডিমের ভর্জি তার সঙ্গে আমাদের বাটা দিয়ে সজনের ডাটা আর রয়েছে টক ডাল আম দিয়ে আর এখানে রয়েছে আমাদের ক্ষীরের সালাদ আর রয়েছে লেবু তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে